বিপিএল এর টানা দ্বিতীয় জয়ের খোঁজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। নবাগত দলটির হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস। প্রতিপক্ষ চট্টগ্রাম শেষ ম্যাচে হেরে যাওয়ায় জয়ে ফিরতে চায়। পিসিবির কাছ থেকে এনওসি না পাওয়ায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছেন দলটির ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। সোমবার 22 জানুয়ারি দুপুর 1:30 মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। এরপরে সন্ধ্যা 6:30 মাঠে নামবে পরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে ঢাকার কাছে হেরে আসর শুরু হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তারা দ্বিতীয় জয়ের খোঁজে থাকা ঢাকা শিবিরে ম্যাচের আগে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার অ্যালেক্স রস। দিনের অপর ম্যাচে দুই টেবিল টপার খুলনা ও বরিশাল নামছে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্যে। উঠতে থাকা চট্টগ্রামকে মাটিতে নামিয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছে খুলনা। আর সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানদের রংপুর রাইডার্সকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বরিশাল। মেহেদী হাসান, মিরাজ, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা এবার মুখিয়ে আছেন টানা জয় তুলে নিতে।